পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত। কোরআনে কারিমে এই সালাতটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থাৎ পাঁচ ওয়াক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হে রাসূল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে, কাছাকাছি যেতে পারে তাহাজ্জুদের সময়, অর্থাৎ ভোর রাতে, এবং তাহাজ্জুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচেয়েতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। তাহাজ্জুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজ্জুদের সালাত কীভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয়, সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজ্জুদ আদায় হবে কি না, এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই। প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত। যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায়, অর্থাৎ সেটি সাধারণত কিয়ামুল লাইলের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হলো কিয়ামুল লাইল আরেকটি হলো তাহাজ্জুদ। তো কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন, পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে কিয়ামুল লাইল বলা হয়। অতএব যদি কেউ এশার নামাজের পর দুই রাকাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন, সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো। যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ্জুদ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা, রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদের সালাত কখনো ছাড়তেন না, এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না, কথা বলবেন না, সালাত আদায় করবেন না, দোয়া করবেন না, এটি কোশ্চেন কালেও হতে পারে না। আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্জুদ বেশ কঠিন হয়ে গেছে, অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দুই রাকাত বা চার রাকাত সালাতও যদি আমরা কিয়ামুল লাইল নিয়তে পড়ি সেটাও ইনশা আল্লাহ বিদনিল্লাহ মানে এক প্রকারের তাহাজ্জুদ, অর্থাৎ আক্ষরিক অর্থে না হলেও তাহাজ্জুদটা যেহেতু কিয়ামুল লাইলের ক্যাটাগরি সালাত তো সে হিসাবে এটাও কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কিয়ামুল লাইলটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত। তাহাজ্জুদের সালাতটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব, এর উত্তর হলো যে কোনো নিয়ত করলেই আপনার সালাত আদায় হয়ে যাবে। মূলত তাহাজ্জুদ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আদায় করতে নিয়মিত, অথবা এটি সুন্নাহ একটি নামাজ, সুন্নত নামাজ বলা যেতে পারে। আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায়, কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতের বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি। অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজ্জুদের নামাজটা মূলত সুন্নত নামাজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, বিধায়টি সুন্নাহ, তার অনুসরণ আমরা করছি, সেই জন্য এটি সুন্নত নামাজ বলবো। আবার ফরজের বাইরে এক্সট্রা সে হিসাবে এটাকে নফল বলা যায়, কিন্তু নফল বলার চাইতে সুন্নাহ বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা এটাকে সুন্নাত নামাজ বলবো, কিন্তু নফল নিয়তে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার পদ্ধতি কী, আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি। আমরা মনে করি যে প্রথম রাকাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সুরা এতবার পড়তে হবে। মূলত তাহাজ্জুদের নামাজ অন্য দশটা নামাজের মতো, এর বিশেষ কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রয়েছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের এই নফল বা এক্সট্রা নামাজগুলো দুই রাকাত করে আদায় করতে হয়। বিধায় আমরা তাহাজ্জুদের সালাত দুই রাকাত করে আদায় করবো, এটাই হলো উত্তম। আর এই দুই রাকাত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো। অন্য সালাদগুলো যেরকম পড়ি, হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা সানা পাঠ করার পর সুরা ফাতিহা, সুরা ফাতিহার পরে যে কোনো সুরা আমরা মিলাতে পারি, যে কোনো সুরা মিলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম, যত সময় নিয়ে যত ধীরে ধীরে পড়তে পারি ততই ভালো। এরপর আমরা রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতিহার পরে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি, প্রথম রাকাতে অমুক সুরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সুরা এতবার, এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই, নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই, এগুলো নেহাইতে আমাদের বানানো। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার তাহাজ্জুদের যে সালাত ছিল, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলহিন্না,
তার সেই সালাতগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করতেন যদি তাহাজ্জুদে আপনি যত সূরা মুখস্থ আছে আপনার তার মধ্যে সবচেয়ে বড় সূরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সূরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাকাতে কয়েকটা সূরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাকাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিজদাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুবহান রাব্বিল আজিম বলতে থাকেন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিজদাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজ্জুদের সালাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সূরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাজ্জুদের সালাত সর্বনিম্ন দুই রাকাত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের আয়াতুল হাদিস থেকে আমরা জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজ্জুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজ্জুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুন্নত নামাজের নিয়ত করেই পড়বো নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজ্জুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে ভিতরের আগে দুই রাকাত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাতে দুই রাকাত করে পড়েছেন এরপরে ভিতর পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তৌফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ভোর রাতে কোনো অসুবিধা নেই ভিতর পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা শুয়ে যাবে উঠার তৌফিক হলে আবার তাহাজ্জুদ আমরা পড়তে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত এবং আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু